সাংবাদিক কলিন্দ্র ত্রিপুরার উপর হামলার সংক্রান্ত মামলায় 9 দিন ধরে ফেরার অভিযুক্তকে গ্রেফতার করল বিলোনিয়া থানার পুলিশ। অভিযুক্তের নাম ধনমোহন ত্রিপুরা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। বিলোনিয়াতে সাংবাদিক কলিন্দ্র ত্রিপুরার উপর প্রাণঘাতী আক্রমণের অভিযোগে অভিযুক্ত ধনমোহন ত্রিপুরাকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার করে বিলোনিয়া থানার পুলিশ। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সদস্য আক্রান্ত সাংবাদিক কলিন্দ্র ত্রিপুরা গত 19 তারিখ নিজ বাড়ির সংলগ্ন গাবরছড়া এডিসি ভিলেজের অন্তর্গত বৃন্দামা টিলা এলাকায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এই ঘটনার পর বিলোনিয়া থানায় অভিযুক্ত ধনমোহনের বিরুদ্ধে মামলা করা হলে সে পালিয়ে থাকে। তবে ঘটনাটির পরিপ্রেক্ষিতে জার্নালিস্ট ইউনিয়নের জোর প্রয়াসে বিলোনিয়া থানার পুলিশের চেষ্টায় ঘটনার 9 দিনের মাথায় পুলিশ গোপন খবরের ভিত্তিতে ধনমোহন ত্রিপুরাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। শুক্রবার তাকে বিলোনিয়া আদালতে সোপর্দ করা হলে আদালত অভিযুক্তকে 14 দিনের জেল হেফাজতে পাঠায়। আমাদের থানাতে একটা সাংবাদিক কলিন্দ্র ত্রিপুরার উপর আক্রমণ হামলা এবং প্রাণঘাতী হামলার বিষয়ে থানাতে একটা মামলা হয়েছে। সেই মামলার মেইন যে অভিযুক্ত ধনমোহন ত্রিপুরা কালকে রাত্রে গভীর রাত্রে তাকে তার বাড়ি থেকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং আজকে তাকে আমরা আদালতে পাঠাবো। উল্লেখ্য, এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছিল ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন সহ অন্যান্য সামাজিক সংগঠন। সাংবাদিক আক্রমণের ঘটনায় আক্রমণকারী গ্রেফতার হওয়ায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার জন্য সাংবাদিক মহলে স্বস্তি এসেছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।